হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এর আগে আমি নেপালের খুব সুন্দর ট্যুরিস্ট স্পট কর্ণম দেখিয়েছি, কিন্তু সেদিন কর্ণম ছাড়াও একদিনে শিলিগুড়ি থেকে নেপালের আর কোন কোন ট্যুরিস্ট স্পট বেরিয়ে দিতে পেরেছি সেটাই শেয়ার করব। আমরা শিলিগুড়ি থেকে সোজা বাগডোগরা হয়ে চলে এলাম পানিট্যাঙ্কিতে, আর এখানে মেচি নদীর এপারে ভারতের মাটিতে সমস্ত যাত্রীদের চেকিং করে দেওয়া হচ্ছে। তারপর ব্যাস এই মেচি নদী পার হলেই আমরা পৌঁছে গেলাম নেপাল। আর নেপালে শুরুতে যে জায়গাটি রয়েছে এই জায়গাটির নাম হচ্ছে কাকরভিটা। বৃষ্টি শেষ হতেই ডান পাশে রয়েছে নেপাল প্রবেশের ছাড়পত্র পাওয়ার অফিস। এইখানে প্রত্যেকেরই আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং পার্সোনাল গাড়ি থাকলে তার ডকুমেন্টস এবং গাড়ির জন্য 400 টাকা জমা দিয়ে আমরা ছাড়পত্র পেয়ে গেলাম। কাকরভিটা এবং আরও দু একটি ছোটোখাটো শহর পেরিয়ে আমরা সোজা চলে এলাম চারানি বলে এই জায়গাটিতে। মেইন রাস্তা থেকে বাঁ পাশে ডান পাশে দুটো রাস্তা গিয়েছে। চারালি থেকে ডান হাত ধরে যে রাস্তাটি গেছে ওই দিক দিয়ে আমরা এখন এগোতে শুরু করলাম। দিগন্ত ছোঁয়া সবুজ দেখতে দেখতে পৌঁছে যেতে থাকলাম নতুন নতুন ঠিকানায়। যেমনই নতুন জায়গা তেমনই প্রথম শোনা তার নাম। হ্যাঁ, এই জায়গাটির নাম হচ্ছে বুধবার। সাইনবোর্ডে দেখেছিল হালকা একটা পাহাড় দেখা। সেদিকে প্রথম এসেছি, দুপাশের গ্রামগুলো অদ্ভুত সুন্দর লাগছে। সুন্দর সুন্দর এক একটি গ্রাম পেরোচ্ছি আর মাঝে মাঝেই দেখছি এই যে নেপালের ট্র্যাডিশনাল দোলনা। এসব দেখতে দেখতেই কখন যেন একটু উপরে উঠতে শুরু করেছি। পাহাড়ের গা থেকে ঝুলে থাকা এলাচের ঝাড়, কখনো বা হালকা মেঘের চাদর, আবার কখনো দূরে সুন্দর সুন্দর হোটেল কিংবা কটেজ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি এক একটা নতুন নতুন ট্যুরিস্ট স্পটে। জানি না এই জায়গাটির নাম কী, তবে এত সুন্দর সুন্দর এত বড় বড় হোটেল আর চারিপাশে প্রাকৃতিক ভিউটা দেখে মনেই হচ্ছে যে এখানে এক দু রাত থেকে যাওয়াই যায়। বহু পর্যটক দাঁড়িয়েও নিয়েছি, কিন্তু আমরা দাঁড়ালাম না, আমরা সোজা আগে যাব কর্ণম। মেঘের আড়ালে ধোয়া ধোয়া পাহাড়টাকে দেখতে দেখতে পৌঁছে গেলাম আরেকটি ট্যুরিস্ট স্পটে। এই জায়গাটির নাম জেনেছি, জায়গাটির নাম হাঁসপুকুরি। দেখলাম পাশে একটি পুকুর, সেখানে প্রচুর রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, আর দূরে একটি মন্দির, আরও কিছু হয়তো রয়েছে। বহু পর্যটক দাঁড়িয়েছে, আবার আমরা দাঁড়ালাম না, আমরা সোজা চলতে থাকলাম একদম কর্ণমের উদ্দেশ্যে। সুন্দর সুন্দর অনেক নতুন ঠিকানা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম কর্ণম অঞ্চলে। যতটুকু এগিয়ে এলাম সম্পূর্ণ রাস্তাটি ছিল চোখ জোড়ানো, তবে কর্ণম অঞ্চলে এসে এবার বোধহয় ভাষা হারিয়ে ফেলছি। চোখের সামনে বর্ষা ফেরত মেঘ, মেঘ কিছুই অনুচ্চ পাহাড়ের সারি, সেই পাহাড়গুলি আবার চা গাছ দিয়ে বোনা চাদর ঢেকে দেওয়া, তারই ভাগ করে পাইন গাছ, একে কী বলা যাবে, শুধুই দু চোখ ভরে দেখবার। দু চোখ ভরে উঠতেই মনটা এই জায়গাগুলোকে এমন ভালোবেসে ফেলে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয়। কর্ণমের যে মেন ট্যুরিস্ট স্পট সেইখানে পৌঁছানোর ঠিক আগেই এইখানে পড়লো কর্ণম লেখা দিয়ে এই ফটোশ্যুটের জায়গাটি। সবাই এখানে বেশ ছবি তুলছে, খুবই আনন্দ করছে সবাই। এই দৃশ্যটি দেখতে ভালো তো লাগছেই, তার সাথে এইখান থেকে চারিপাশে যে প্রাকৃতিক ভিউটা এটা কিন্তু অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে চারিপাশে। আর এই কর্ণম লেখাটার সামনে সবার মতো আমিও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম।
এখান থেকে আরেকটু এগোতেই এখানে দেখছি প্রচুর হোটেল রেস্টুরেন্ট হয়েছে, আর প্রচুর স্থানীয় যেসব জিনিসপত্র সেসবের দোকান, তারপরে এখানকার যে লোকাল কাস্টিউম পরে যে ছবি তোলার ব্যবস্থা সে ব্যবস্থাও রয়েছে। আর পর্যটকের কথা কি বলবো, দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়ি, প্রচুর পর্যটকের ঢল নেমেছে। এই চা বাগানের ডিপিগুলি মাঝখান দিয়ে আবার অনেক রাস্তা চলে গেছে চা বাগানের ভেতরে, সেখানে হেঁটেও ঘুরে আসা যায়, আবার ঘোড়ায় চড়েও সেখানে কিন্তু ঘুরে আসার ব্যবস্থা দেখছি। আমি এমনই একটি রাস্তা ধরে একটু এগিয়ে দেখে নিলাম, এদিকেও প্রচুর হোটেল নতুন করে হচ্ছে, দারুণ লাগছে চারিপাশে। কর্নিয়মের এই মেইন জায়গাটিতে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগোতে থাকলাম কর্নিয়ম ছাড়িয়ে। আসলে সম্পূর্ণ রাস্তাটি এত সুন্দর, চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক ভিউ, মনে হচ্ছিল যেন চলতেই থাকি, পথ যেন আর শেষ না হয়। চলতে চলতেই একটা জিনিস খেয়াল করছি, রাস্তার সাইড দিয়ে কিন্তু প্রচুর রাস্তা নেমে গেছে চা বাগানের ভেতরে ভেতরে, আর সেই রাস্তাগুলি নিয়ে যাবে এক একটি রিসর্ট কিংবা হোটেলে। এত সুন্দর মনোরম আবহাওয়া, এমন সুন্দর প্রাকৃতিক ভিউ, তার উপর পাহাড়ি চা বাগানের মাঝখানে রাত্রি যাপনের সুযোগ, ভাবতেই সত্যিই ভালো লাগছে। এই সুন্দর পথটিকে ভালোবেসে চলতে চলতে আমরা ফিক্কল ভিলেজ অবধি প্রায় চলে এসেছি। চোখে পড়ছে রাস্তার সাইডে সাইডে প্রচুর হোটেল, কত মানুষ যে এই জায়গাগুলোকে ভালোবেসে রাত্রি যাপন করে চলেছেন তা এই ক্রমবর্ধমান হোটেলের সংখ্যাই বলে দিচ্ছে। পাহাড়ের ওপরটা চা বাগান বিছানো, আর এই পাহাড়ের ধারগুলো এলাচের ঝাড় দিয়ে সাজানো। এমন একটি পথ ধরে চলতে চলতে আমরা ফিক্কল ভিলেজের একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এখানে গাড়িতে একটু তেল ভরে নেব, ভারতীয় মুদ্রায় তুলনামূলকভাবে এখানে বেশি তেল পেয়ে যাব। এখানে আমরা কন্ডিয়াম ছাড়িয়ে যে ফিক্কলে এসেছি, ফিক্কলে তেল ভরব, আর ফিক্কল থেকে এই রাস্তাটা দার্জিলিংয়ের দিকেও চলে যাবে, ইলাম যাবে, ইলাম ডিস্ট্রিক্টের যে সদর শহর ইলাম, আর মিরিকও যাওয়া যাবে এই রাস্তাটা ধরেই। তা আমরা বেশি দূর এগোবো না, কন্ডিয়াম ছাড়িয়ে ভাবলাম এই দিকটা একটু আসি, আসা তো হবে না বারবার, তাই কন্ডিয়াম ছাড়িয়ে আরেকটু এগিয়ে এসছি ফিক্কল অব্দি, ফিক্কলি গাঁও বলে। এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট সব আছে, দারুণ টুরিস্ট স্পট, তো এখান থেকে ব্যাক করব। চলো, প্লিজেন্ট ওয়েদার, না ঠান্ডা না গরম,
হালকা মেঘের ছোঁয়া, আর প্রাকৃতিক ভিউয়ের কথা তো বলারই মানে ভাষা পাচ্ছি না। ঢিবিগুলো মানে চা বাগানের ঢিবি বলা যেতে পারে, জমিগুলো ছিল ঢিবি ঢিবি আর তার উপরে চা গাছ লাগানো, তো চা গাছের ঢিবি হয়ে গেছে। আর শিলিগুড়ি থেকেও খুব একটা দূরে নয়, মাত্র 2 ঘন্টা জার্নি করলেই এত সুন্দর একটা নেপালের স্পট, আর বিদেশেও আসা হলো, আর এত সুন্দর একটা জায়গা, অদ্ভুত লাগছে। এই ফিক্কাল থেকেই আমরা সোজা চলে এলাম চারালিতে, আর এই চারালি থেকে আবার আমরা মেন রোড ধরে এগোতে থাকলাম। দিনের শেষ বেলাটুকু আমরা কাটিয়ে আসব শিলিগুড়ি থেকে একদম কাছে নেপালের হ্যাপিল্যান্ডে। এই মেন রোডের ধারেও কিন্তু প্রাকৃতিক ভিউটা দেখছি অসাধারণ। রাস্তার দুপাশেই রয়েছে ফরেস্ট, আর সেই ফরেস্টে মাঝে মধ্যেই চোখে পড়ছে মন্দির। আর এসবই দেখতে দেখতে দিনের শেষ বেলাতে আমরা পৌঁছালাম নেপালের সুরুং বলে একটি জায়গায়। সেখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে নেপালের হ্যাপিল্যান্ড যাওয়ার রাস্তা। কন্যাম থেকে ফেরার পথে আবার আমরা মেইন রোড ধরে আরেকটু এগিয়ে সুরুং বলে একটা জায়গা আছে, সেই সুরুং থেকে এই হ্যাপিল্যান্ডে এসেছি। সুরুংয়ে এসে কাউকে জিজ্ঞেস করলেই এই হ্যাপিল্যান্ড আসার জায়গাটি দেখিয়ে দেবে। গুড ইভিনিং ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল অফ চিলোটমাস ট্রাভেল। ইউ ক্যান সি ইটস অ্যান অক্টোবর ইভিনিং অ্যাট দ্য হ্যাপিল্যান্ড নিয়ার বিত্তামুর। উই আর আউট হিয়ার ইন দিস ইভিনিং জাস্ট এনজয়িং আওয়ার লাস্ট ডে অফ আওয়ার পূজা ব্রেক। আ বিউটিফুল পার্ক অ্যান্ড ইউ ক্যান সি অ্যামিউজমেন্ট পার্ক উইথ লট অফ floral this thing presentations, a lake in at the center of the this thing happy land. It's basically children's paradise, but for a one day outing it will be a nice this thing. See, the Ridija is doing some skywalk, as you can see on top. Oh, to and fro, both they are enjoying. Okay, well arranged and beautifully designed and decorated especially for the children's paradise. You can see a lake at the center of the this thing is the main attraction. Also there is a suspension bridge. You can see far side the Argus small the Eiffel Tower. A lot of these things, children's play are there, child rides are there, beautifully designed. You can see watchtower also, it is made beautifully. It is already dark, going to be dark you can see in the evening, but lot of tourists are there, local people and the from India also, a lot of people comes, they normally come to enjoy this particular park. Boating facilities are also there. এই পার্কে অ্যামিউজমেন্টের জন্য প্রচুর আইটেম রয়েছে, সম্পূর্ণটা এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। তবে সব দেখে শুনে এইটুকুন বলতে পারি যে এখানে সারাদিনের জন্য এলে কখন সময় বেরিয়ে যাবে তা কিন্তু টের পাওয়া যাবে না। তো এই ছিল আজকে নেপালে সারাদিনের জন্য আমার ট্যুর শেয়ার। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।